একটু হয়ে যাক। আড্ডা, বন্ধুদের সঙ্গে নিয়ে একটু আড্ডা, একটু ঘুরে আসা, সেটা সবাই চায়। প্রত্যেকটা মানুষ বর্তমান দিনে কিন্তু প্রচণ্ড ব্যস্ত, ব্যস্ততাই কিন্তু আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে আমাদের আনন্দ, আমাদের খোলামেলা আড্ডা, আমাদের চিন্তা ভাবনা, সব কিছু। সেটাকে নতুনভাবে ফিরে পাওয়ার জন্যই বন্ধুরা মিলে ঠিক করলাম একটা দিনের জন্য সবাই মিলে মিট করব একটা জায়গায়, ঠিক হলো বৈদিক ভিলেজ স্পা রিসর্ট। ইচ্ছা ছিল মনের মধ্যে যে যাব, দেখব বৈদিক ভিলেজ কি কেমন। সেই বৈদিক ভিলেজকে নিয়েই আজকে আমাদের ভিডিও। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আনন্দ করেছি প্রচণ্ডভাবে। চলো এ টু জেড বৈদিক ভিলেজের ডেসক্রিপশন তোমাদের দিয়ে দিচ্ছি, এগিয়ে চলো। আমরা অলরেডি বৈদিক ভিলেজে, এই যে সব গ্রুপ ছেলেকে সান্ত্বনা দিচ্ছে উজ্জ্বল, দারুণ সুন্দর। থ্যাংক ইউ রমণেশ, একটা হয়ে যাক। হঠাৎ করে আমরা সবাই মিলে ঠিক করলাম যাবো হচ্ছে বৈদিক ভিলেজ। বৈদিক ভিলেজ আমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদের মধ্যে সমরেশের খুব কাছের জায়গা, মানে ওর বাড়াই তার ঠিক কাছাকাছি, ফলে সেই জায়গাটাই স্থির করা হলো। সব বন্ধুবান্ধবরা কিন্তু একেবারে রাজি। বন্ধুবান্ধব বলতে এখানে আমি, সমরেশ, উজ্জ্বল আরও অনেক অনেকে আছে, ঠিক আছে। আমরা এই গ্রুপটা মিলে এই প্রথম একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আনন্দ করব বৈদিক ভিলেজে গিয়ে। সমস্ত আয়োজন করেছিল সমরেশ। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, সমরেশ কিন্তু অ্যাডভোকেট, আমিও বাই প্রফেশনালি অ্যাডভোকেট, আমরা সব ল ফার্মের সঙ্গে জড়িত। সেই ল ফার্মকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চললাম সব বন্ধুবান্ধবরা। ল ফার্মের কলিগরাও কিন্তু আমাদের বন্ধুবান্ধবের সমান এবং জুনিয়ররাও, সবাই মিলে আনন্দ করতে চলে গেলাম বৈদিক ভিলেজে। দিনটা ছিল একটি শনিবার, কারণ পরের দিন রোববার, ফলে আমাদের রেস্টটা হয়ে যাবে। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে সব ঠিকঠাক হলো এবং যা হলো সেটা কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে 3BHK কটেজ সেটাকে আমরা নিয়েছি, বাংলো বাড়ি বলা হয়, কটেজ না বাংলো, অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি, আর না চাইতে সব কিছু পেয়ে যাওয়ার মতো হাতের কাছে সব কিছু। এখানে আমরা সুন্দরভাবে এসেই একটু রিল্যাক্স মুডে আছি, গান চলছে প্রচণ্ড জোরে স্পিকারে, সে গানের সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ড্যান্স করব, কিন্তু সবাই জাস্ট এইমাত্র ঢুকলাম, শুধু দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ডেকোরেশন করা। চলুন একটু ওপরের দিকে যাওয়া যাক। যেতে যেতে তো একটা কথা বলি, বৈদিক ভিলেজ আপনারা কটেজ অনলাইনে, যেমন আমরা হোটেল বুকিং করি সেখান থেকেও কিন্তু আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। আপনার যেরকম বাজেট সেই বাজেটের মধ্যে সব কিছু আছে। আমাদের কিন্তু ওপরে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, অসাধারণ, দেখুন দেখাচ্ছি কি অসাধারণ সুন্দর। প্রত্যেকটি বাংলো কিন্তু একই স্টাইলের, ওপরে বসে আপনারা রিল্যাক্স করতে পারেন। এবং দেখুন সুইমিং পুল, জলটা দেখে মনে হতে পারে গ্রিন হয়ে গেছে, সূর্যের আলো পড়লে গ্রিন হয়, কিন্তু জলটা কিন্তু মুভমেন্ট করছে, দেখুন দেখতে পাচ্ছেন। এখানে আমরা সুইমিং করব, আমরা জাস্ট আসলাম, এসেই পুরো ভিউটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি কিন্তু ছাদে ছুটে চলে এসেছি, মানে ছাদ বলুন বা ব্যালকনি বলুন। দেখুন সামনে দেখা যাচ্ছে কিন্তু ওটা কিন্তু গলফ মাঠ, গলফ খেলা হয়। আর এই যে প্রত্যেকটি বাংলো দেখুন একই স্টাইলে, এই যতদূর চোখ যাচ্ছে প্রত্যেকটি বাংলো কিন্তু আলাদা আলাদা নয়, নিয়মটাই সেরকম যে প্রত্যেকটি বাংলোর স্টাইল একই রকম হবে, তাদের দেখতে সুন্দর হয়। গ্রাম বাংলার মধ্যে মানে রাজারহাট অঞ্চলে কয়েকশো একর জমি নিয়ে এই বৈদিক ভিলেজ তৈরি হয়েছে। ভেতরে না আসলে এর সুন্দরতা কিন্তু বোঝা যায় না। তার কারণ হচ্ছে এই আমরা যে কটেজগুলোতে আছি এর থেকে আরও আরও সুন্দর সুন্দর
কটেজ আছে, ছোট ছোট মাড হাউস আছে, অনেক কিছু আছে। আর এই যে দোলনাটা, এখানে কিন্তু এক চিমটে দোল 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 খাওয়াই যায়। যাই হোক, চলুন আমরা দেখাই উপরে কিন্তু আমাদের দুটি ঘর আছে, 3 BHK বললাম যেহেতু, উপরে দুটি নিচে একটা। এই যে আমরা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, অসাধারণ। মানে ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসা যায়। অ্যাটাচ বাথরুম, বাথরুমের মধ্যে কি নেই, সব কিছু আছে, গিজার থেকে শুরু করে এ টু জেড, যেটুকু আপনার দরকার সেটুকু দিয়ে কিন্তু পরিপূর্ণ। এই ভাই আমাদের সঙ্গে আছে, ও এসছে, আমরা একসঙ্গে সব আনন্দ করবো, আপনারা অলরেডি নিচে দেখলেন। আর আরেকটি ঘর দেখাচ্ছি, সেটাও কিন্তু অসাধারণ, মানে এক এক স্টাইলে সাজিয়ে রেখেছে, শুধুমাত্র অপেক্ষা আপনাদের এবং আমাদের জন্য। যাই হোক, আমরা কিন্তু অনেকে নানা জায়গায় ঘুরতে যাই, সেখানকার হোটেলগুলো কিন্তু বিলাসবহুল হয়ে থাকে, এটাকেও মোটামুটি বিলাসবহুল বলাই চলে, দামটা মোটেও কম নয়, একদিনের জন্য মাত্র 16,000 টাকা। যাই হোক, সেটা আপনাদের বলে দিলাম, আমরা অনলাইনে বুকিং করেছিলাম। আর দেখুন বাথরুমের মধ্যেও কিন্তু পাখা রাখা আছে, যদি আপনার স্নান করতে করতে গরম লাগে তাহলে কিন্তু অবশ্যই পাখা চালাতে পারেন, সে ব্যবস্থা করে দিয়েছে ওনারা। আর বিশাল বড় একটা আয়না আছে, গিজার আছে, সেটা আগেরটাও দেখালাম, মানে প্রত্যেকটা বেডরুমের সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে বাথরুম দেওয়া আছে। আর পর্দাটা একটু সরালেই কিন্তু দূরে চোখে পড়বে সবুজ আর সবুজ, কাঁচ দিয়ে ঘেরা। একটা দিন থাকলে কিন্তু এর সুন্দরতা আরও ভালো বোঝা যায়, বা গ্রাম বাংলার যে নির্ঝুমতা, রাত হলে যে নির্ঝুমতা, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমাদের সময় নেই, সবাই সময়ের বললাম একটু আগে যে ব্যস্ততায় আমরা কিন্তু সব কিছু কেড়ে নিয়েছে, ওই জন্য আমরা কিন্তু ওই একটা দিন আনন্দ করেই, মানে আজকের দিনটাই আনন্দ করে আমরা কিন্তু বেরিয়ে যাব, এই চিন্তাভাবনা। আর দেখুন নিচের ডেকোরেশনটা তো অসাধারণ সুন্দর, মোটামুটি 7 থেকে 8 জন সুন্দরভাবে আপনারা বসে খেতে পারবেন, মানে 8 জনে অ্যাকোমোডেশন করা, এক্সট্রা পার্সন আসলে কিন্তু আলাদা চার্জ। আচ্ছা, এই ঘরটা আমরা আছি, আমি সমরেশ আরও অনেকে আছে, এই ঘরটা আমরা নিচের দিকে নিয়েছি, যেহেতু আমরা সিনিয়র, আর যারা আছে তার উপরে থাকবে। নানা স্টাইলের পাখা, সুন্দর বেডরুম, বেড অ্যাটাচ সব কিছু। আর এই যে চোখ জুড়ানো সবুজ কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। যাই হোক, খুব ভালো লাগছে, এখন শুধু অপেক্ষা খাবার দাবার অর্ডার করা হয়েছে। এখানে কিন্তু আপনাদের বলা হয়নি, রান্নাঘরও আছে, যারা লোকজন নিয়ে এসে বাজার করে এনে লোকজন দিয়ে রান্না করে খেতে চান তারাও কিন্তু খেতে পারেন। তবে এখানে একটা বিশেষত্ব হচ্ছে, প্রত্যেকটা পার্সন অনুযায়ী, মানে 8 জনের বেশি হয়ে গেলে কিন্তু পার হেড 1,000 টাকা করে এন্ট্রি ফি। আমরা অলরেডি গান নাচের সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছি, যেহেতু আমি ভিডিও করছি সেজন্য আমাকে দেখতে পাচ্ছেন না, সব বন্ধুবান্ধবরা কিন্তু আনন্দ করতে শুরু করে দিয়েছি। যাই হোক, আনন্দটা একটু বেশ মজা জমেই গেল। আর এই যে আমরা একটু হাঁপিয়ে গেছি, এবার একটু ফটো তোলা হচ্ছে, একটু ভিডিও। আর আমার যেহেতু ব্লগ, আমার তো ভিডিও করতে হবে, নানান জনের নানা রকম মন্তব্য, নাচ গান খুব সুন্দরভাবে এগিয়ে চললো। এবার কিন্তু নাচের একটা পোজ আপনারা দেখবেন, হয়তো ভালো লাগবে, হয়তো হাসবেন মনে মনে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ও কিন্তু সত্যি সমস্ত উদ্যোগ কিন্তু মৌসুমি নিয়েছে, মৌসুমিকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি নাচ গানা করে আমরা একটু সুইমিং পুলে সুইমিং করছি, সবাই মিলে, যেহেতু সবাই একে অপরের বহু দিনের পরিচিত, ফলে আমরা কিন্তু সবাই বন্ধুবান্ধবের মতো, আর আনন্দ মজা তো দারুণভাবে হয়েছে। আর দিনটা ছিল কিন্তু মেঘলা মেঘলা, ফলে জলে নাপ দিয়ে প্রথমে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, পরে আবার সব ঠিকঠাক হয়েছিল, আবার শুরু হয়ে গেল নাচ গানা। অলরেডি আমাদের খাবার দাবারও কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া স্ন্যাক্স খেয়ে নিয়েছি, এবার স্নান হয়ে গেছে, এবার হালকা ডান্স। এবার অর্ডার দেওয়া হয়েছিল আরসালান থেকে, সেখান থেকে খাবার আসছে। এই যে আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু নাচের তালে নিজেকে ভাসিয়ে দিয়েছি, আর এক বন্ধুও ফটো তুলছিল। অন্য কিছু মোটেও ভাববেন না, আমরা কিন্তু সবাই একসঙ্গে জমিয়ে, সমস্ত কলিগরা আমরা কিন্তু আনন্দ করেছি। অলরেডি খাবার চলে এসেছে নাস্তে নাস্তেই, আরসালান থেকে বিরিয়ানি, চিকেন চাপ, আর সে খাওয়া আমরা প্রাণ ভরে মন ভরে খেলাম। যা হয়
সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে প্রত্যেকেই একটা কথায় আমরা আলোচনা করছিলাম, এবার কিন্তু একটা ফ্যামিলি ট্রিপ করতে হবে, মানে ফ্যামিলিদের নিয়ে সবাই মিলে আমরা আনন্দ করব। সেই চিন্তাভাবনা অলরেডি হচ্ছে। মৌসুমি কিন্তু ওর নাচ কিন্তু চালিয়ে যাচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে। যাই হোক, এই উদ্যোগটা পুরোটাই মৌসুমি নিয়েছিল আর সমরেশ দায়িত্বটা নিয়ে সমস্ত কিছু করেছি। সবাই মিলে আমরা আনন্দ করেছি বেজায়, আর কিছু বলার নেই, শুধু আনন্দ মজা এই নিয়েই। কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ছবিগুলো দেখতে থাকুন। আশা করি আবার আমরা নতুনভাবে সবাই মিলে মিট করব, সেটা তখন ফ্যামিলির সঙ্গে থাকবে। আমাদের ছবিগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে চলতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।